অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন আলমদিনা প্রবাসী একতা বন্ধন নামের নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে ঈদ শুভেচ্ছা সামগ্রী বিতরণ করেছে। বৃহস্পতিবার সকাল 10টায় মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলার মালখানাগড় ইউনিয়নের নাইসিং গ্রামের আলমদিনা জামে মসজিদ চত্বর থেকে এলাকার সুবিধা বঞ্চিত প্রায় শতাধিক পরিবারের মাঝে 25 কেজি করে 2.5 টন চাল তুলে দেওয়া হয়। আলমদিনা প্রবাসী একতা সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক প্রবাসী আশিকুর রহমান পায়েলের সঞ্চালনায় এতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি ফয়েজ আহমেদ। আলমদিনা প্রবাসী একতা বন্ধন হইল একটি অরাজনৈতিক সংগঠন। এটার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের একটা সেবামূলক প্রতিষ্ঠান। আমরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে এই প্রথমবারের মতো আমরা ঈদ উপহার দিয়ে যাচ্ছি। শুধু এই ঈদ উল আজহা নয়, ঈদ উল ফিতরও আমরা দিব এবং সমাজের অসহায় মানুষের পাশে আমরা সদা সর্বদাই থাকব। শুধু আমাদের সমাজ নয়, আমরা আশেপাশের সমাজের মানুষের পাশেও থাকব। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে সেবামূলক কাজ করা, গরিব মানুষের পাশে থাকা, মেহনতি মানুষের সহযোগিতা করা। যারা অনেকের মেয়ে আছে বিয়ে দিতে পারে না টাকার অভাবে, আমরা তাদেরকে আর্থিক সহযোগিতা করব। টাকার জন্য ভালো চিকিৎসা করতে পারে না, আমরা সেখানেও আর্থিক সহযোগিতা করব এবং বিভিন্ন ধরনের দুর্যোগ মুহূর্তে আমরা মানুষের পাশে থাকব। অঙ্গীকার রেখেই এই সংগঠনটি আমরা প্রতিষ্ঠিত করেছি। ইনশাআল্লাহ আমরা সবসময় এই মানুষের পাশেই, মেহনতি মানুষের পাশেই থাকব। আমরা প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়েছি সমাজকে, সবাইকে ভালো থাকার জন্য, সবাইকে ভালো রাখার জন্য। আমাদের এটা পূর্ব পরিকল্পনা ছিল, আমরা এই ঈদ উল আজহার উপলক্ষে আমরা এটা আত্মপ্রকাশ করেছি। আমরা চাই সমাজে সবাই একসাথে ভালো থাকতে। এটা একটা অরাজনৈতিক এবং ব্যক্তিগত অলাভজনক সংগঠন, আমরা চাই সবাই মিলে ভালো থাকতে। সেই উদ্দেশ্যে আমাদের এই সংগঠনটা গঠিত হয়েছে। সদস্য হচ্ছে আমরা যারা প্রবাসী থাকি, আমাদের সমাজে যারা প্রবাসী তারাই হচ্ছে আমাদের মূলত সদস্য। আর এছাড়া আমাদের কার্যকরী পরিচালনা কমিটির সদস্য আছে, এটা বাংলাদেশে, কিন্তু মূলত আমরা পরিচালনা করব বা করা হয়, আমরা করার উদ্দেশ্য হচ্ছে প্রবাসীরা। আলমদিনা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মিজানুর রহমানের অনুষ্ঠান পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইসিং 3 নং ওয়ার্ড ইউপি সদস্য আবু সায়াম শিকদার, সমাজসেবক নুরুল হক ব্যাপারী, মোশারফ ব্যাপারী, রফিজউদ্দিন দেওয়ান, সোহেল দেওয়ান, আবু বক্কর শেখ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রবাসী একতা বন্ধনের প্রধান পৃষ্ঠপোষক জাফর ইকবাল বিপ্লব, বাংলাদেশ আহ্বায়ক আব্দুর রহমান শেখ, প্রবাসী একতা বন্ধনের সহ সাধারণ সম্পাদক গালিব ব্যাপারী, সাংগঠনিক সম্পাদক রাজীব ব্যাপারী সহ আরও অনেকেই। রিপোর্ট হেলো বিক্রমপুর।